কোচবিহারবাসীর স্বপ্নের উড়ান আগামী কাল থেকে শুরু হচ্ছে কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা। দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তব, ভাষা দিবসের দিনেই ছন্দে কোচবিহার বিমানবন্দর, মঙ্গলবার থেকে চালু হচ্ছে পরিষেবা। কোচবিহারবাসীর স্বপ্নের উড়ানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয় আসন বিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ারের বিমান ওঠানামা করবে। প্রথম বিমানযাত্রী কোচবিহারের উত্তর ও দক্ষিণের বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দে, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এই বিমান চলাচলের কারণে কোচবিহার কলকাতায় আসা যাওয়া কোচবিহারের মানুষের পক্ষে অনেক সুবিধা হবে। সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে এবং শিল্প নগরী আছে। শিল্পের যারা বিনিয়োগ করতে চাইছেন সেই এই ক্ষেত্রে এই বিমান চলাচলের শুরু হলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটাই লগ্নিকারদের পক্ষে সুবিধা হবে। সাল 1938 কোচবিহারের রেলগুমটিতে রাজাদের পোলো খেলার মাঠ রূপান্তরিত হয় এয়ারড্রোমের। তারপরেই রাজা শহরে শুরু হয় বিমানযাত্রা, সৌজন্যে কোচবিহার রাজপরিবার। সেই থেকে কোচবিহারে আছে বিমানবন্দর। রাজার রাজত্ব চলে গেলেও 1984 সাল অবধি 40 শাসনের বিমান ওঠানামা করত, এরপরেই বন্ধ হয়ে যায় পরিষেবা। রাজ্য এবং কেন্দ্রের টালবাহানার জন্য বারবার সেই পরিষেবা শুরু হয়েও বন্ধ হয়ে যাচ্ছিল। অবশেষে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত বিমান পরিষেবা। প্রথম 3 মাসের জন্য ভাড়া ধার্য করা হয়েছে মাত্র 999 টাকা। জেলাবাসী স্বপ্ন পূরণের সূচনা দেন। কোচবিহারে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের বহু প্রতীক্ষিত বিমানবন্দর প্রস্তুত শুরুয়াতের জন্য। সৌমেন ও দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।